ভোটের আগে জবরদস্ত শক্তি নিয়ে লড়ার জন্য সংগঠন মজবুত করার পালা, তবে তা না করে গোষ্ঠী দ্বন্দ্বে বিধ্বস্ত হুগলির আরামবাগের খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হুগলির খানাকুলের তৃণমূল। ঘটনার সূত্রপাত খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নইমুল হককে নিয়ে। দীর্ঘদিন ধরেই পঞ্চায়েত সমিতিতে দুটি পদে দায়িত্বে আছেন নইমুল। তিনি একাধারে পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, অপরদিকে তিনি পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ। এক ব্যক্তি দুটি গুরুত্বপূর্ণ পদে বসে আছেন দীর্ঘদিন। দলেরই এক অংশের অভিযোগ, প্রভাব খাটিয়ে দাপটের সঙ্গে দুটি পদ নিয়ে দাদাগিরি করে যাচ্ছেন তিনি। তারই প্রতিবাদে পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি মঙ্গলবার থেকে অফিস যাওয়া বন্ধ করেছেন। অন্যরা কেউ বিভিন্ন জন বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে, ধর্মীয় ব্যাপারে ধর্মীয় ভাবের চেষ্টা করে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা ভারতবর্ষকে দেখিয়ে দিয়েছেন যে কীভাবে পশ্চিমবাংলায় উন্নয়ন করা সম্ভব। সেই উন্নয়নের সাক্ষী হতে যারা আসছে তাদেরকে স্বাগত। পঞ্চায়েত সমিতির সভাপতি নির্দিষ্ট অফিসে অনুপস্থিত থাকলে বিডিও অফিসের মিটিং সহ অন্যান্য মিটিংয়েও উপস্থিত থাকতে পারবেন না তিনি। এর ফলে জনগণের কাজ বিঘ্নিত হবে। নইমুলের দুটি পদে বহাল থাকা নিয়ে খানাকুল এক নম্বর ব্লকের সভাপতির দাবি, দল এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগামী দিনে আমাদের প্ল্যাটফর্মের মানে একটা দরকার ছিল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নকে দেখে আর মুখ্যমন্ত্রীর সঙ্গে যে আমরা থেকেও যে বিজেপি আমাদের সাথে মাঝে মাঝে কথা বলে যে আমরা যে ভুল পথে পরিচালনা করবো নি, এই বিশ্বাসটা আমাদের উপর জন্মে গেছে। তৃণমূলের এক পক্ষ প্রচ্ছন্নভাবে গোষ্ঠীদ্বন্দ্বের কথা স্বীকার করে নিলেও অন্য পক্ষ অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের প্রসঙ্গ উড়িয়েছে। অর্থের মিটিংয়ে 11 জন সদস্য, তো সবাইয়েরই সমান কথা বলা বা সব কিছু, সবাই অর্থের মিটিংয়ের সদস্য কিন্তু প্রত্যেকেই ছিল, শুধুমাত্র আমাদের সভাপতি ম্যাডাম ছিল না। তো হয়তো যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো কোনো কারণে হয়তো আসেনি, তাছাড়া অন্য কোনো ব্যাপার না। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে আভাস পেয়ে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিজেপি। কাটমানি সংক্রান্ত বিবাদের জেরেই গোষ্ঠীদ্বন্দ্ব বলেই দাবি জেলা বিজেপির। খানাকুলের বিভিন্ন প্রান্তে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দিন দিন বাড়ছে, কারণ একটাই, কে কতটা কামাতে পারবে, কে কতটা ভাগ পাবে। ভাগ বাটোয়ারা নিয়ে খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতিতে গণ্ডগোল হচ্ছে। লোকসভা নির্বাচনের আগে খানাকুলের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর সামনে আসতে অস্বস্তি বেড়েছে জেলা তৃণমূল নেতৃত্বের। খানাকুল থেকে দীপাঞ্জন রায়, রিপোর্ট কলকাতা টিভি।